মুসলিম টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। অনেকে আমাকে বলেছেন হুজুর ক্যান্সার এবং এই ধরনের রোগের কোরআনে আল্লাহ কি সমাধান দিয়েছেন, কি আমল দিয়েছেন, যে আমল করলে ক্যান্সার, আলসার, ডায়াবেটিস এগুলার থেকে বাঁচতে পারবো। ক্যান্সার একটা কঠিন রোগের নাম, গোটা পৃথিবীতে একটা কঠিন মহামারী। আমি কোরআন থেকে কয়েকটা সমাধান দিব। এই কথাগুলা বাবু তিব্বে ওয়া রাকাক, মেশকাত শরীফের একটা বাব আছে, এই বাবের নাম বাবু তিব্বে ওয়া রাকাক, ওই জায়গার মধ্যে আছে। এরপরে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এর লেখা একটা কিতাব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত-তিব্বুন নববী। এই কিতাব সহিহ বুখারী, সহিহ মুসলিম, নাসাই, আবু দাউদ, এই কিতাবগুলোর থেকে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু আমল বলবো, যে আমলগুলো করলে শরীরে কোনোদিন এই রোগ আর হবে না, আর যদি হয়ে থাকে আল্লাহ এগুলাকে দূর করে দিবেন। কারণ সুবহানাল্লাহ, এক নম্বর, ক্যান্সার তো কঠিন রোগের নাম, কঠিন রোগ না, যার একবার হয়েছে বাঁচবার আশা নাই। আবু দাউদ শরীফ 1554 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো যদি ক্যান্সার, আলসার, প্যারালাইজ, হার্ট অ্যাটাক এই ধরনের কোন রোগ হয়ে যায়, বুকে ব্লক হয়ে গেছে, এই ধরনের কঠিন রোগ যদি হয়ে যায়, আর সে এই দোয়াটা সকাল বিকাল 21 বার করে পড়ে, ফুঁক দেয় এবং পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করে, যত বড় ক্যান্সার হোক সমাধান হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথাটা ইবনে হিব্বান 1017 নম্বর হাদিসে আসছে, কেউ যদি এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, এটা সকাল বিকাল পড়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে, মাথায় দেয়, পুরা বডিতে ঢেলে দেয়, তার চামড়ায়, তার ব্লাডে, তার শরীরের কোথাও আলসার, ক্যান্সার থাকবে না। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। এক নম্বর আমল, ক্যান্সার থাকবে না। দুই নম্বর আমল সাদাকা, দুই নম্বর আমল, বড় কোনো রোগ হয়ে গেছে আপনি সাদাকা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস সাদাকাতু তারুদ্দুল বালা, যত বড় বড় বিপদ আসুক, মুসিবত আসুক, সাদকার মাধ্যমে দূর হয়ে যায়। চমৎকার একটা ঘটনা আছে, আরবে একজন নারী, তার ক্যান্সার হয়ে গেল, ক্যান্সারে আক্রান্ত, তিনি ইন্দোনেশিয়া থেকে একজন মহিলাকে এনেছেন, মেয়েকে এনেছেন তার খিদমত করার জন্য। তো মেয়েটা খিদমত করে কিন্তু ঘন ঘন ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, গেলে লম্বা সময় ওয়াশরুমে থাকে। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ চলে গেল। এই ক্যান্সারে আক্রান্ত মহিলা দেখেন এই মেয়েটা ওয়াশরুমে গেলে দেরি করে, বের হওয়ার পর একদিন বললেন, মা তুমি ওয়াশরুমে গেলে তো দেরি করো কেন, দীর্ঘক্ষণ থাকো, কারণটা কি? সেই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে, মা আমি পেটের টানে, পেটের তাগিদে বেঁচে থাকবার জন্য আমি আপনার দেশে আপনার খাদেম হিসেবে এসেছি, কর্মচারী হিসেবে এসেছি, কিন্তু আমার দেশে ইন্দোনেশিয়ায় আমার ছোট্ট একটা বাচ্চা আছে 3-4 মাসে, এই বাচ্চাটাকে আমি রেখে এসেছি, আনতে পারি না, কিন্তু এই বাচ্চার খাবার রিজিক আল্লাহ আমার বুকে দিয়েছেন, এই জন্য আমি বেশি সময় ওয়াশরুমে গিয়া চিপে সেই দুধগুলাকে বাথরুমে ফেলে দেই, কারণ আমার খুব কষ্ট হয়, কারণ কষ্ট তো হতেই পারে, দুধ গুলা কষ্ট দেয় আমাকে, এর জন্য চিপে ফেলে দেই, কারণ পেটের তাগিদে এসেছি, দেশেও যেতে পারতেছি না আর আমি বাচ্চাকে খাওয়াতেও পারতেছি না, এই জন্য আমাকে দীর্ঘক্ষণ ওয়াশরুমে থাকতে হয়। ক্যান্সারে আক্রান্ত এই মহিলা এই ঘটনা শুনে খুব কষ্ট পেলেন, তিনি তাকে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়ে তিনি বললেন, মা তুমি তোমার বাড়িতে চলে যাও, হাওলাইনে কামিলাইনে ইউরদিনা, হাওলাইনে কামিলাইনে, কমপক্ষে 2 বৎসর বাচ্চাকে দুধ পান করাতে হয়, যে বাচ্চা কমপক্ষে 2 বৎসর মায়ের দুধ পান করেছে তার ব্রেইন, আর যেই মা শরীর নষ্ট হয়ে যাবে জেনে দুধ পান করায় না তার ব্রেইন এক না। আজকালকের মারা বাচ্চাকে দুধ পান করায় না, আল্লাহ বলছেন অবশ্যই কমপক্ষে 2 বৎসর দুধ পান করাতে হবে, বাচ্চার ব্রেইন সফট হবে,
সে খুব ভালো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হবে। আজকালকে ডাক্তাররা এখন বলে মাকে অবশ্যই দুধ পান করাবেন, বলে না? তিনি তাকে টাকা পয়সা দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দিলেন, এটা সাদকা করলেন, সাদকা করলেন না, তাকে দিয়ে দিলেন। মেয়েটা বাড়িতে চলে গেল, যাওয়ার তিন দিন আগে মহিলাকে নিয়ে হসপিটালে টেস্ট করালো, দেখা গেল ওনার শরীরে 95% ক্যান্সার, আর বাঁচবেন না, কয়েকদিন বাঁচবেন। মহিলা বলে দিলেন, মা তুমি তোমার বাচ্চাকে 2 বছর দুধ পান করানোর পরে যদি আমি বেঁচে থাকি আর তুমি আসতে চাও, আসতে পারবে। মহিলা দেশে চলে গেল, ওই মহিলা দেশে চলে যাওয়ার পরে বৃদ্ধা সৌদি আরবের ক্যান্সার আক্রান্ত নারী 2 মাস পরে তিনি মেডিকেলে গিয়েছেন চেক আপ করাবার জন্য যে তার ক্যান্সার কোন পর্যায়ে আছে। চেক আপ করায় দেখেন, টেস্ট করায় দেখেন, তার শরীরে কোনোদিন ক্যান্সারই ছিল না। আল্লাহু আকবার! ডাক্তার আশ্চর্য, কি ব্যাপার? আপনার শরীরে তো কোনো ক্যান্সার নেই, আগের রিপোর্টে দেখা যায় ক্যান্সার, এই রিপোর্টে কোনো ক্যান্সার নেই। তারা বললো তাহলে মনে হয় রিপোর্ট ভুল, আবার টেস্ট, একাধিক টেস্ট করাবার পরেও দেখা যায় ক্যান্সার নাই। আশ্চর্য হয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, ক্যান্সার নির্মূল হওয়ার কারণ কি? একজন আলেম, কোরআনে শিক্ষা শিক্ষিত একজন ডাক্তার কাগজ দেখে বললেন, মা আপনি সত্য কথা বলেন। মহিলা বললেন, আমি কিছু সাদকা করেছিলাম, এই নিয়তে আমার ক্যান্সার যেন এই সাদকার মাধ্যমে ভালো হয়ে যায়। এই ঘটনার পরে মহিলাকে তার দেশে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আজকে এই মহিলা যাওয়ার পরে টেস্ট করে দেখি আমার শরীরের ক্যান্সার নাই। ডাক্তার বললেন, রাসূল বলেছেন, আর সাদাকাতু তারদ্দুল বালা, যত বড় রোগ হোক কেউ যদি এই নিয়তে সাদকা করে, আল্লাহ রাসূল বলেছেন 100% তার রোগ দূর হয়ে যাবে। কোন সুবহান! এই জন্য আপনার শরীরে ক্যান্সার আর নাই। তিন নম্বর হচ্ছে আমাদের সিলেটের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, তিনি শাহজালাল দরগাহ মসজিদের খতিব ছিলেন এবং শাহজালাল দরগাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখুল হাদিস ছিলেন, আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলাই। উনি এত জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এত জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তার জিন্দেগি, আমার তো তার ছাত্র, তার জিন্দেগিতে আমার জীবনে খুব কাছে থেকে খুব খাটো ছিলেন, আমার এখানে আসতেন, অনেক ছোট, খুব খাটো ছিলেন, কিন্তু ওনার 24টা ঘন্টা সুই স্ত্রীর বলতে যে উনি ঘুমাচ্ছেন কিন্তু তার ঠোঁট নড়তে, এত বেশি তাসবি পড়েছেন জীবনে, ঘুমায় গেছেন কিন্তু তার আঙ্গুলে যে সুবহানাল্লাহ চলতেছে, আঙ্গুল চলতেছে, মানে আপনি আল্লাহর হয়ে যান, আপনার গোটা বডি আল্লাহর হয়ে যাবে। কোন সুবহান! অটোমেটিক চলতেছে। এত বড় বুজুর্গ ছিলেন, একবার সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিশাল প্রোগ্রাম হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল, ঝড় তুফান এসে সব ভেঙে চুরে চলে যাচ্ছে, উনাকে ধৈরা মুরব্বী মানুষ তো, স্টেজে বসায় দিস, হাত উঠায় দিছেন, আল্লাহ এখানে কথা হচ্ছে তোমার, আর তুমি তুফান দিলে এখানে দিবা কেন? এখানে কথা হচ্ছে তোমার কোরআনের, তুমি এখানে জোর তুফান দিবা কেন? আল্লাহর কসম বলেছেন, তার কথা শেষ হয় নাই, এই এলাকায় তুফানও নাই। এত বড় বুঝলেন, ওনাকে যদি কেউ হাদিয়া দিত, যেই কথা বলে দিবেন সেই কথাই হবে, মানে এভাবে একদিন একজন হাদিয়া দিল, হুজুর দাওয়াত খাওয়াইয়া হাদিয়া দিচ্ছে, হুজুর এটা নেন, আমি এটা নিয়ে কি করবো, আমার তো টাকার দরকার নাই, হুজুর এই টাকা নিয়ে আপনি রিক্সা ভাড়া দিবেন, কি ভাড়া? রিক্সা ভাড়া, ঠিক আছে, এই যে হাতে টাকা নিয়েছে এই টাকা এভাবেই আছে, রিক্সায় উঠছেন, রিক্সায় উঠে ওর বাসার থেকে মসজিদ হচ্ছে 20 টাকার ভাড়া, রিক্সার থেকে মসজিদে নেমে এই টাকাটা রিক্সা ড্রাইভারকে দিয়ে দিচ্ছেন, এটা নাও তোমার ভাড়া, ও গয়না দেখে 45,000, হুজুর এখানে তো 20 টাকার ভাড়া, 45,000 দিলেন, কয়টা তো আমি জানি না, আমার তো বলছি রিক্সা ভাড়া দিতে, আমাকে তো এই অন্য কোনো কাজের জন্য দেয়নি, অন্য দিক কাজে নিলেই তো হারাম, সুতরাং এটা তোমার, তুমি নিয়ে যাও। সুবহান! কত বড় বুজুর্গ চিন্তা করে। তো ওনার কাছে একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগী গিয়েছেন, ডাক্তার বলেছে আপনি আর 25 থেকে 30 দিন 1 মাস বাঁচবেন, দেখা করেছে শরীর থেকে কেমো দিতে দিতে চুল দাড়ি সব পড়ে গেছে, হুজুর আমি তো মরে যাব, আমার জন্য একটু দোয়া করেন না কেন, আমি ক্যান্সারে আক্রান্ত। হুজুর বলেন, কি হয়েছে? ক্যান্সার। বলে, ক্যান্সার তো আল্লাহ দেয়, তুমি তো আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহ, তাহলে আল্লাহ ক্যান্সার দিয়েছেন, তুমি আল্লাহর কাছে বলো, আমি তো অনেক বলছি কমে না। তিনি বলছেন, আমি কিছু বললে তুমি শুনবে? বলে, আমি শুনবো। বলে, তাহলে আমি আগামী 5 তারিখ, মানে আগামী 5-7 দিন পরে আমি উমরায় যাব, তুমি কি আমার সাথে উমরায় যেতে পারবে? বলে, আমি যাব।
কুমরায় নিয়ে গেলেন, নিজের সাথে রাখলেন, তাওয়াফ করলেন, জিয়ারত করলেন, কান্নাকাটি করলেন, তাকে নিয়ে চলে আসলেন দেশে। এসে তাকে বললেন, নিজেই বলছেন তুমি টেস্ট করাও, আল্লাহর কসম করে বলছি এই ব্লাড ক্যান্সারের রোগী টেস্ট করায়া দেখে কসম তার শরীরের কোন জায়গায় জিন্দিগিতে ক্যান্সার ছিল না, সব দূর হয়ে গেছে। সুতরাং এই রোগ থেকে বাঁচতে হলে, রোগ হয়ে গেছে তাড়াতাড়ি উমরায় যান, গিলাফ ধরেন, কান্দেন, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন চার নম্বর, যারা ক্যান্সার থেকে বাঁচতে চান লম্বা সেজদা দিবেন, সেজদায় গিয়ে বেশি সময় থাকবেন, সেজদায় গিয়ে বেশি সময় থাকবেন, ক্যান্সার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতের বাবু তিব্বে রেকাক, যারা দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থাকে তাদের এই বডিতে ক্যান্সার হবে না। এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির করবেন, তবে জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলা বেশি বেশি করবেন। রাসূল বলেছেন যার জবানে আমার এই জিকিরগুলা আছে, যার জবানে আল্লাহর এই জিকিরগুলা আছে তার পাঁচ থেকে মাথা পর্যন্ত পুরা বডির জিম্মাদার স্বয়ং আল্লাহ। পাঁচ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্যান্সার থেকে যদি বাঁচতে চাও ইশার পরে তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। তিব্বুন নববী, তিব্বুন নববী আব্দুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন কেউ যদি ক্যান্সার থেকে বাঁচতে হয় সেজন্য ইশার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা জিন্দেগির আমল ছিল, বুখারী শরীফে আছে কিতাবুল ইলমে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন সময় মানে ডিস্টার্ব করাকে অপছন্দ করতেন। এক নম্বর হচ্ছে ঈশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন, ঈশার পরে না ঘুমানোকে অপছন্দ করতেন। ঈশার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এবং তিন সময় মানুষকে ডিস্টার্ব করতে নিষেধ করেছেন, ঈশার পরে, ফজরের আগে এবং দুপুরে যখন মানুষ কাইলুলা করে একটু রিল্যাক্সে ঘরে থাকতে চায়, এই সময় কেউ ঘরে গেলে, সন্তানেরাও ঘরে গেলে, মা বাপ যদি শুয়ে থাকে একটু রিল্যাক্সে অনুমতি নিয়ে ঘরে যেতে হবে, সালাম দিয়ে যেতে হবে, এই তিন সময়। রাসূল ইসলাম বলেছেন ক্যান্সার থেকে যদি তোমরা বাঁচতে হয় অবশ্যই কি করো, ঈশার পরে কমিয়ে যাও। ছয় নম্বর হলো, তোমরা যখন রাত্রে ঘুমাবে অবশ্যই ক্যান্সার থেকে বাঁচতে হলে বাতি নিভিয়ে ঘুমাবে, বাতি জ্বালিয়ে ঘুমানো যাবে না, ডিম লাইট জ্বালিয়ে ঘুমানো যাবে না, হারাম। কেন বলছি, এই যে ত্বকে চামড়ায় যে ক্যান্সার হয়, এই চামড়ার ক্যান্সারটা হয় একমাত্র লাইটের কারণে, লাইটের আলোর কারণে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাত্রকে বানিয়েছি অন্ধকার, কারণ এই চামড়ার জন্য যেমন আলোর দরকার পর্যাপ্ত পরিমাণ অন্ধকারের দরকার। সুতরাং তোমরা যখন ঘুমাবে অবশ্যই আল্লাহ বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত্রকে আমি অন্ধকার করে দিয়েছি তোমরা যেন শুইতে পারো, আর আমরা এটাকে আলোকিত করে দিই, লাইট জ্বালিয়ে ঘুমাই। এই জন্য বেশি করে আপনারা দেখবেন যারা গ্রামের মানুষ, গরিব মানুষ, তাদের ক্যান্সারের তুলনায় ধনী মানুষের ক্যান্সার বেশি, কথা বলেন না কেন, লাইট জ্বালিয়ে ঘুমাতে হয়, ডিম লাইট জ্বালিয়ে ঘুমায়, আছে না নাই। এজন্য রাত্রে যখন ঘুমাবেন ক্যান্সার থেকে যদি বাঁচতে হয় অবশ্যই অন্ধকার করে, একবারে অন্ধকার, কোন ডিম লাইট জ্বালানো যাবে না, কোন লাইট জ্বালানো যাবে না, অন্ধকার করে আপনাকে ঘুমাতে হবে। কিন্তু আমরা কি করি, যখন আমরা ঘুমাতে যাই তখন মোবাইল ফোন হাতে নেই, কথা বলেন নাকি, একটু মোবাইলে কথা বলুন, এই যে স্ক্রিনে আপনার আলোটা লাগলো ক্যান্সার হয়ে যাবে। মোবাইল হাতে নিলেন, ফেসবুক চালাতে শুরু করলেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আছে না নাই, ক্যান্সার হবে, ক্যান্সার হবে, ক্যান্সার থেকে বাঁচতে হয় এগুলো বাদ দিতে হবে। কম্পিউটার চালাতে পারবেন, অর্থাৎ রাত্রে যখন ঘুমাবেন তখন বাতি নিভিয়ে অন্ধকার করে ঘুমাতে হবে। এর কারণটা কি বলি, মানুষের শরীরে ক্যান্সার হতে পারে, এই ক্যান্সারের ঔষধ আল্লাহ মানুষের মাথায় দিয়েছেন, মানুষের ব্রেইনের মধ্যে একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড, মানুষের ব্রেইনে একটা গ্ল্যান্ড আছে, ছোট্ট একটা যন্ত্র, এই গ্ল্যান্ডের ভিতরে কিছু রস আছে, রস, এটা হচ্ছে ক্যান্সারের ঔষধ।
মানুষের ব্রেইনে একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের ভিতরে কিছু রস আছে, এই রসটাই হচ্ছে ক্যান্সারের ঔষধ। বুঝবেন ভালো করে, যখন আপনি বাতি নিবাবেন না, যতক্ষণ পর্যন্ত এই গ্ল্যান্ডটা, এই লাইট যতক্ষণ পর্যন্ত আপনি আপনি অফ না করবেন, ততক্ষণ পর্যন্ত গ্ল্যান্ড থেকে রস বের হবে না। কারণ এই গ্ল্যান্ড থেকে একটা এই রস, এই রসের নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন নামে একটা রস ঔষধ আছে এই গ্ল্যান্ডে। যখন আপনার চোখ মেসেঞ্জার, চোখ হচ্ছে একটা মেসেঞ্জার, চোখ মেসেজ করবে ব্রেইনের গ্ল্যান্ডে যে লাইট অফ, অন্ধকার হয়েছে, রাত্র হয়ে গেছে, তখন এই গ্ল্যান্ড থেকে মেলাটোনিন নামে ঔষধটা ব্রেইন থেকে টোটাল বডিতে ব্লাডের মতো ছেড়ে দেয়। তখন পুরা বডিতে যদি কোথাও ক্যান্সার থাকে সব দূর হয়ে যায়। আপনি যখন লাইট জ্বালিয়ে ঘুমাবেন তখন চোখ বলে রাত হয় নাই, চোখ বলে রাত হয় নাই, চোখ তার ব্রেইনে মেসেজ দিচ্ছে রাত হয় নাই, এখন লাইট জ্বলতেছে আলো, রাত হয় নাই, এখান থেকে মেলাটোনিনও বের হয় না শরীরে, আর যায়ও না শরীর থেকে, ক্যান্সার দূর হয় না। সুতরাং এই মেলাটোনিন নামক রস গ্ল্যান্ড থেকে বের হয়ে গোটা বডিতে যদি যেতে হয় অবশ্যই রাত্রে লাইট অফ করে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ঔষধ আল্লাহ আবিষ্কার করেছেন, মাথায় রেখেছেন। আল্লাহ বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত্রকে অন্ধকার করেছি তোমরা ঘুমানোর জন্য, আমরা আলোকিত করে ঘুমাই। সুতরাং আমরা রাত্রে অন্ধকার করে ঘুমাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ, এবং রাত্রে আমরা জেগে থাকবো না। যারা জেগে থাকে এদেরই ক্যান্সার হয়, রাত্রে জাগা যাবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, কারো শরীরকে যদি সুস্থ রাখতে হয় হার্ট অ্যাটাক থেকে, ব্লক থেকে, ক্যান্সার থেকে, ফুসফুসার আক্রান্ত থেকে, তাহলে সে যেন ফজরের নামাজের আগে, ভালো করে বুঝবেন, ফজরের নামাজের আগে মানে আজানের আগে, সুবহে কাজিব দূর হয়ে যখন সুবহে সাদিক উদিত হয়ে যায়, সে যেন রাস্তায় বের হয়ে একটু হাঁটে। ওই সময় তার শরীরে যে বাতাস লাগবে এটা দুনিয়ার কোনো বাতাস না, এটা জান্নাত থেকে, জান্নাতুল ফিরদাউস থেকে ছেড়ে দেওয়া একটা বাতাস। এই বাতাস যার শরীরে লাগবে তার শরীরে রোগ থাকবে না। সুতরাং অসুস্থতার থেকে যদি বাঁচতে হয় ফজরের আগে সুবহে সাদিক উদিত হওয়ার পরে যে বাতাস দেখবেন, একটু হাইটা দেখবেন, আরে জীবনে কত অভিজ্ঞতা এগুলো নিয়ে, হাঁটবেন কি শান্তি, খালি পায়ে হাঁটবেন, খালি পায়ে জুতা ছাড়া রাস্তা একটু হালকা পাতলা কাপড় পরে হাঁটবেন, কসম করে বললাম, আরে আপনার যত টেনশন থাকুক ফজরের আগে একটু হেঁটে দেখবেন কি শান্তি আর কি মজা, কি শান্তি আর কি মজা। তখন তো আপনার হাঁটতে পারবেন না, ফজরের আজান হচ্ছে, শয়তান এসে কয় এখন 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 দেখো তোমার ব্যাটারির চার্জ নাই, ফেসবুকে কেউ নাই, তাহলে কাজ করে এখন ঘুমিয়ে যাও, কথা কন না কেন, এ তোমার শয়তান ঠাডা পালাইতেস। আমরা যদি বেঁচে থাকতে হয়, কোরআনে আল্লাহ একটা আয়াত বলেছেন সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এই আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা 21 বার করে পড়ে, সকাল সন্ধ্যা 21 বার করে পড়ে, পানিতে ফুঁক দিয়ে এই পানি খায়, তার শরীরে ক্যান্সার থাকলে দূর হয়ে যাবে। কোরআনে কারিমের 17 নম্বর পারার 21 নম্বর সূরা, সূরে আম্বিয়ার 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা যদি এই আমল করো, এই আয়াতটা যদি তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো, অবশ্যই ক্যান্সার হবে না, আলসার হবে না, ডায়াবেটিস হবে না, হার্ট অ্যাটাক হবে না, ফুসফুসা নষ্ট হয়ে যাবে না, বডিতে রিং লাগবে না। এই আয়াতটা হচ্ছে আল্লাহ বলছেন এই আয়াতের ভিতরে, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করেছিলেন, তিনি বলেছিলেন আমি বড় দুঃখে কষ্টে পতিত হয়েছি, আপনি দয়াবান, আপনি সর্বশ্রেষ্ঠ দয়াবান, আমি তো বিশাল বড় অসুস্থ, আপনি আমাকে বাঁচান। আইয়ুব এই আয়াতটা পড়ে আমার কাছে চাওয়ার কারণে তার পাত থেকে মাথা পর্যন্ত পচা ছিল, 1 মিনিটে সুস্থ করে দিস। আল্লাহ বলছেন তোমরাও যদি এই আয়াতটা পড়ো, আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই আয়াত যদি তোমরা পড়ো আর তোমাদের শরীরে যদি ক্যান্সার থাকে, সকাল বিকালে 21 বার করে প্রতিদিন পড়তে থাকো, কোনো অসুস্থতার হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঘুমানোর সময়
আওয়াজকে বন্ধ করে ঘুমাও, আর আমরা ইয়ারফোন কানে দিয়ে ঘুমাই। কথা বলেন না কেন? ইয়ারফোন বলে একবারে শব্দ ছাড়া ঘুমাও, আমরা ইয়ারফোন কানে দিই, এই জন্যই তো অসুস্থ হয়ে যাই। এরপরে দশ নম্বর হচ্ছে, রাসূল ইসলাম বলেছেন যে শরীরকে সুস্থ রাখতে চায়, যে শরীরকে সুস্থ রাখতে চায় ক্যান্সার থেকে, সে যেন রাত্রে সাহায্যে দাঁড়াইয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, যে গোলাম একমাত্র আমাকে পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, আমি আল্লাহ শুধু কবর পর্যন্ত তার জিম্মাদার নই, জান্নাতুল ফিরদাউসে নেওয়া পর্যন্ত তার জিম্মাদার আমি আল্লাহ। এখন কথা হলো, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি বললাম রাত জাগা যাবে না, রাত তাহলে আমরা তো রাত জাগি, কিতাব মোতালা করি, করি না? তে রাসূল এটারও ব্যাখ্যা দিয়েছেন, বুখারী শরীফে এসেছে, কেউ যদি রাত্রে জাগতে হয় ইসলামের কাজ করার জন্য, কিতাব মোতালা করার জন্য, সে যেন আসরের পরে দুধ পান করে। যে ব্যক্তি আসরের পরে দুধ পান করবে, সে সারা রাত্র জেগে যদি ইবাদত করে, তার জিম্মাদার আল্লাহ। বারো নম্বর হলো, আল্লাহ বলছেন আমি দুনিয়া একটা ফল দিয়েছি, এই ফলটা যদি কেউ খায় তার ক্যান্সার হবে না। এই ফলের নাম হচ্ছে কুরুসুল। এটা মনে হয় এবার আমি শুনেছি কয়েকদিন আগে নীলফামারীতে কে নাকি কোন দেশ থেকে আনছে, আফ্রিকার থেকে আমেরিকার থেকে নিয়ে এসছে, এটা কুরুসুল একটা ফল আছে। এই ফলের পাতা, তার ছাল, এনোনাসিয়াম এবং এস্ট্রোজেনিন নামে একটা জিনিস আছে, ওটা এই ফলের ভিতরে আছে। এই ফল যদি কেউ খায় তার ক্যান্সার হবে না। ফল কি কোন ঔষধ কোম্পানি বানাইছে? কে? সব করেছেন আল্লাহ। এরপর আমরা বুঝি না। সুতরাং এই বারো তেরোটা বিষয় বললাম, এইগুলা যদি আমরা মেনটেন করতে পারি, কোরআনের সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াত পড়তে পারি, আর যে দোয়া আমি প্রথমেই বলেছি, এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ও মিন সাইয়্যিল আসকাম, এগুলো যদি আমরা পড়ি, কসম খোদা এই আমলগুলা যদি করি, ক্যান্সার, আলসার, হার্ট অ্যাটাক হবে না ইনশাআল্লাহ।